এক ব্যক্তি নিজের গ্রাম পরিত্যাগ করে অন্য গ্রামে বসবাস করার কথা ভাবছিলেন। কিন্তু তার মনে সংশয় ছিল যে যে গ্রামে তিনি যেতে চলেছেন আদৌ সেই গ্রামটি ভালো হবে কি না। তাই তিনি সেই গ্রামে বসবাস শুরুর আগে সেই গ্রামেরই এক প্রবীণ ব্যক্তির কাছে গেলেন এবং জানতে চাইলেন, আপনি কি মনে করেন এই গ্রামটি থাকার জন্য কতটা উপযুক্ত, এই গ্রামের মানুষরা কেমন প্রকৃতির। সেই প্রবীণ ব্যক্তিটি সেই লোকটির করা প্রশ্নের উত্তর না দিয়ে বরং তাকে একটি প্রশ্ন করলেন, আপনি যে গ্রাম থেকে এসেছেন সেই গ্রামের মানুষজন কেমন প্রকৃতির ছিল। উত্তরে সেই লোকটি জানালো তার গ্রামটি একেবারে জঘন্য প্রকৃতির ছিল, সেখানকার মানুষজন যেমন নোংরা প্রকৃতির তেমনি ছিল লোভী। তারা সর্বদাই রেগে থাকত আর কথায় কথায় ঝগড়া করত, লোককে ঠকানো আর চুরি করা ছিল তাদের প্রধান কাজ। তখন সেই প্রবীণ মানুষটি লোকটিকে জানালো, আপনার পক্ষে মনে হয় আমাদের এই গ্রামে থাকা খুব একটা উপযুক্ত হবে না, কারণ এই গ্রামের মানুষরাও অনেকটা ওই রকম প্রকৃতির। সেই প্রবীণের কথা শুনে লোকটি চলে গেলেন। এর পরের দিন আবার অন্য একটি লোক সেই গ্রামে বসবাসের জন্য এলেন এবং সেই লোকটি পূর্বের লোকটির মতোই ওই প্রবীণ ব্যক্তির কাছে একই প্রশ্ন করলেন। উত্তরে প্রবীণ ব্যক্তিটি বললেন, তিনি যেখান থেকে এসেছেন সেই পূর্বের গ্রামটি কেমন ছিল। উত্তরে দ্বিতীয় ব্যক্তিটি জানালেন, তার আগের গ্রামের মানুষরা খুবই সুন্দর এবং ভালো ছিলেন। তারা একে অপরকে সাহায্য করতেন, বিপদে আপদে পাশে থাকতেন, পরস্পরকে শ্রদ্ধা করতেন এবং সবচেয়ে বড় বিষয়, নিজের গ্রামকে তারা খুবই পছন্দ করতেন। আমরা সকলেই সেখানে মিলেমিশে থাকতাম। লোকটির কথা শুনে প্রবীণ ব্যক্তিটি জানালেন, এই গ্রামটিও ঠিক ওই রকম প্রকৃতির। আসলে বন্ধুরা, জীবনে তুমি তোমার আশেপাশের পরিবেশ ও মানুষকে যেভাবে দেখবে জীবনও ঠিক সেইভাবেই তোমার কাছে দেখাবে। যদি তুমি তোমার আশেপাশের মানুষ ও পরিবেশের মধ্যে কেবলমাত্র তাদের নোংরা, লোভী, স্বার্থপর অংশটিকেই দেখতে থাকো, তাহলে তোমার প্রকৃতিও সেই রকম হয়ে যাবে। আর যদি তাদের মধ্যে ভালো বিষয়গুলিকে দেখতে থাকো, তাহলে বিশ্ব সেভাবেই তোমার কাছে ধরা দেবে। এই জন্যই বলা হয়, বি গুড টু দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড উইল বি গুড টু ইউ, গিভ লাভ টু দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড উইল গিভ লাভ ইউ।